প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি প্রধানমন্ত্রীকে এই গোটা দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছেন ক্যাবিনেট বৈঠকে এবং তার পাশাপাশি আজকে সংসদে এই নিয়ে বিবৃতিও দিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আজকে দুর্ঘটনা স্থলেও যেতে পারেন এমনটাই জানা যাচ্ছে কর্নেল পৃথ্বী রঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে কর্নেল দাস যেমনটা জানতে চাইছিলাম যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে এবং সেই হেলিকপ্টার ভেঙে পড়ার পর স্থানীয় মানুষজন তারাই এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন সেক্ষেত্রে কতটা দ্রুত এই উদ্ধার কাজ সম্পন্ন করা যাবে বলে আপনার মনে হচ্ছে দেখুন এখন পর্যন্ত তো সবাইকে ওখান থেকে বের করে এনেছে স্থানীয় জনসাধারণ কারণ ওই এলাকাটা যেটা ব্রিগেডিয়ার দাস স্যার বললেন যে ওখানে মাঝে মাঝে গ্রাম রয়েছে আবার পাহাড় ছোটোখাটো পাহাড়ও রয়েছে তো স্থানীয় লোকরা ডেফিনেটলি ওখানে পৌঁছে যাবে এরকম একটা দুর্ঘটনা তো দিনের বেলা হলো এবং তারা ডেফিনেটলি যারা ইঞ্জিওর্ড হয়েছে হয়েছে ওখানে তাদের বের করে এনে হসপিটালের দিকে পাঠাতে শুরু করে দিয়েছে হয়তো অলরেডি যেটা আপনারা দেখালেন যে জেনারেল বিপিন রাওয়াতকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে অন্যান্যরাও এর ইতিমধ্যেই নিশ্চয়ই ওখানে এভাকুয়েট করে ওখানে নিয়ে যাবে এবং দুর্ঘটনা হচ্ছে একটা দুর্ঘটনা এটা হওয়ার পরে তদন্ত করে বোঝা যায় ত্রুটিটা কোথায় ছিল আপনাদের মনে থাকবে অরুণাচলে পাহাড়ের উপর আমাদের কেন্দ্রীয় সরকারের একজন রাজ্য রক্ষামন্ত্রী মিস্টার শ্যাম সামথিং সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতীয় একজন ওনাকে ফ্লাই করে নিয়ে যাচ্ছিল মেজর আগরওয়াল যিনি হচ্ছে বেস্ট পাইলট QFI ছিল কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং আমি 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 কর্নেল দাস আপনাকে একটু বিরত করব এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে দিয়ে দিই বিপিন রাওয়াত জেনারেল বিপিন রাওয়াত তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে তার অবস্থা অত্যন্ত গুরুতর জেনারেল বিপিন রাওয়াত যিনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তার অবস্থা অত্যন্ত গুরুতর এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রিগেডিয়ার দাস আমি আপনার কাছে আবারও যাব যে প্রসঙ্গটা আমরা বারবারই আলোচনা করছিলাম যে এই দুর্ঘটনার কারণ মানে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেনার পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের কথা বলা হয়েছে এবং তদন্ত করে জানার চেষ্টা করা হবে যে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো অত্যন্ত হাই প্রোফাইল যে মানুষজন যারা ট্রাভেল করছিলেন এবং একেবারে বায়ুসেনার হেলিকপ্টার সেই কারণেই বোধহয় প্রশ্নটা সব থেকে বেশি উঠছে যে নিরাপত্তা ব্যবস্থা বা যে ধরনের মনিটরিং করা হয় সেটা কি যথেষ্ট বা সেটা নিয়ে এই মুহূর্তে বোধহয় সব থেকে চিন্তার জায়গা দেখুন আমার মনে হয় না যে কোনো রকম ভাবে কোনো কম্প্রোমাইজ হয়েছে সিকিউরিটিতে প্রশ্নই আসে না সাধারণ মানুষ যারা হেলিকপ্টার চলেন সেখানেও হয় না তো ইনি তো তিনটে ফোর্সের প্রধান আমার মনে হয় এটা আস্তে আস্তে আমরা জানতে পারবো যে কি হয়েছে কেন হয়েছে বাট দুর্ঘটনা এটা তো বটেই এবং কখনোই মনে হয় না যে এনার কোনো রকমভাবে কোনো রিস্ক নেওয়া হয়েছে বা কোনো কম্প্রোমাইজ হয়েছে আমি এক্ষেত্রে একটা জিনিস জানতে চাইবো যেটা বলা হচ্ছে যে MI-17 একেবারে নতুন হেলিকপ্টার সেক্ষেত্রে এই ধরনের বায়ুসেনার হেলিকপ্টার যেগুলো এই সমস্ত বিশেষ মানুষজনদের হাই প্রোফাইল মানুষজনদের যাওয়া আসার কাজে ব্যবহার করা হয় কতদিন পর্যন্ত এগুলো ব্যবহার করা হয় দেখুন এরকম কিছু নেই এটা বহুদিন বহু বছর দশকের পর দশক ব্যবহার করা যেতে পারে একটা ওয়েল মেনটেন ইকুইপমেন্ট যদি হয় সেটাতে এরকম না যে নতুন হতে হবে ওয়েল রানিং কন্ডিশনে থাকলেই হয় এবং এটাতে আমি আপনাকে এইটা বলতে চাইছি যে এই জেনারেল বিপিন রাওয়াত জীবনে সারা জীবনের গত 10-20 বছরে হয়তো কয়েক হাজার হেলিকপ্টার ফ্লাইটে গেছেন এবং অনেক দুর্গম জায়গায় গেছেন এটা তো সাধারণ একটা জায়গা একদম ছোটোখাটো পাহাড় উনি এর আগে যেখানে ছিলেন ত্রিকোর এরিয়াতে সেখানে তো বিশাল দুর্গম অরুণাচল প্রদেশ বর্ডার
সম্পূর্ণ এরিয়া উনি ঘুরে বেড়াতেন। ফলে হেলিকপ্টার ট্র্যাভেল একটা সিনিয়র লেভেলে আর্মিতে কোনো বড় ব্যাপার না, রেগুলার হয়। এবং এমন না যে সবসময় নতুন এয়ারক্রাফটই থাকতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। এয়ারক্রাফ্ট ওয়েল মেনটেন থাকে, পুরো টিম থাকে এর পিছনে সাপোর্ট। তবে উনি যেহেতু ভিভিআইপি, ওনার পাইলট, ওনার মেশিন তো বেস্ট অফ দ্য বেস্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা একটা দুর্ঘটনা এই মুহূর্তে, এটাই বলতে পারি। এবং আশা রাখছি যে অন্তত কিছু মানুষ যেন প্রাণে বেঁচে যান, ওনারা সবাই যেন ভালো থাকে। থ্যাংক ইউ ভাই। তাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জেনারেল বিপিন রাওয়াতকে, এবং তার অবস্থা গুরুতর এমনটাই জানা যাচ্ছে। তামিলনাড়ুর কন্নুরে সেনার MI-17 হেলিকপ্টার ভেঙে পড়ল, মৃত 4 এবং 3 জন জখম হয়েছেন বলে খবর। হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। তামিলনাড়ু কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ল সেনার কপ্টার। বেলা 12:40 বিপিন রাওয়াতকে নিয়ে সেনার কপ্টার ভেঙে পড়ে একটি পাহাড়ি এলাকায়। মূলত সেনার কপ্টার ভেঙে পড়ে, সিডিএস বিপিন রাওয়াতকে নিয়ে সেনার কপ্টারটি ভেঙে পড়ার পর হেলিকপ্টারে আগুন ধরে যায়। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেনার পক্ষ থেকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এই গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট বৈঠকে, এবং আজকে সংসদে তার এই নিয়ে বক্তব্য পেশ করার কথা। তিনি বক্তব্য পেশ করতে পারেন, বিবৃতি দিতে পারেন এমনটাই জানা যাচ্ছে, এমনকি তিনি দুর্ঘটনাস্থলেই যেতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে।